নবান্নের সামনে গাড়ি উল্টে বিপত্তি। একটি বালি বোঝাই গাড়ি উল্টে যায় এবং সেই ঘটনায় আহত হয়েছেন মোট চারজন। কোনা এক্সপ্রেসওয়েতে সেই দুর্ঘটনা ঘটে যেখানে নবান্নের সামনেই একটি বালি বোঝাই লরি হঠাৎ করেই উল্টে যায় এবং বাসের চালক খালাসি সহ আহত হয়েছেন চারজন। তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে একটি বালি বোঝাই লরি সেটি উল্টে যায় এবং ক্রেনের মাধ্যমে সেই লরিটিকে উদ্ধার করার চেষ্টা চলে। নবান্নের সামনেই কোনা এক্সপ্রেসওয়েতে সেখানে এই দুর্ঘটনার ঘটনা ঘটে যেখানে আজ সাত সকালেই এই লরিটি উল্টে যায় এবং বালি বোঝাই সেই লরিতে থাকা চালক এবং খালাসি সহ চারজন আহত হয়েছেন দুর্ঘটনায় কবলে পড়ে এবং তারা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবান্নের সামনেই লরি উল্টে বিপত্তি, একটি বালি বোঝাই লরি উল্টেই এই বিপত্তি হয়। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে পুলিশ কর্মীরা তারা পৌঁছে গেছে এবং ক্রেনের মাধ্যমে সেই লরিটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এবং দীর্ঘক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয় কোনা এক্সপ্রেসওয়েতে এই বিপত্তির কারণে, যেখানে একটি বালি বোঝাই লরি সেটি উল্টে যায় এবং চালক খালাসি সহ মোট চারজন তারা আহত হয়েছেন, প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, আজ সাত সকালেই বালি বোঝাই লরি সেটি উল্টে যায়, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত সরানো যায়নি, যানজটের সৃষ্টি হয়েছে। তবে সাত সকালই দেখা গেছে বালি বোঝাই লড়াই আচমকায় উল্টে যায় এবং বালি বোঝাই লরির মধ্যে চারজন ছিল সেখানে আটকে পড়ে। স্থানীয় পুলিশ এবং পূর্বে এখানে গিয়ে উদ্ধার করার চেষ্টা করে, তারা চারজনই আহত হয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। বেশ খানিকক্ষণ ধরে আটকে ছিল, যেভাবে লরিটা উল্টে গেছে আড়াআড়িভাবে তাদের বের করাতে খুবই অসুবিধে হচ্ছিল এবং সে পুলিশ অবশেষে চারজনকে উদ্ধার করে নিয়ে গেছে, চারজন আহত হয়েছে। তবে প্রচুর বড় লরি ছিল, ষোলো চাকার লরি, সেই যে লরি উল্টে যাওয়ায় একেবারে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বালি সরিয়ে লরিটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে যাতে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সাত সকালে এই দুর্ঘটনায় যাত্রীরা, বাকিরা যান চলাচলে পুরো অবস্থা অসুবিধা হওয়ায় ট্রাফিক পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে এই যান চলাচলে স্বাভাবিক করার চেষ্টা করছে। একেবারে ধন্যবাদ তোমাকে জগন্নাথ সামন্ত, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে প্রতিনিধি।